25শে জুন উদ্বোধনের পরদিন সকাল 6টায় খুলে দেওয়া হয় বহুপ্রতীক্ষিত পদ্মা সেতু। অতি আগ্রহে বিভিন্ন বাহন নিয়ে ছুটে যায় মানুষ, এর মধ্যে মোটরসাইকেলের আধিক্য লক্ষ্য করা যায়। 100 টাকা টোল দিয়ে সেতুতে উঠে বাইকারদের কারো কারো বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে। সন্ধ্যায় সেতুতে মোটরসাইকেলে চড়ে মোবাইলে ভিডিও ধারণ করার সময় দুর্ঘটনায় পড়ে প্রাণ যায় 2 তরুণের। তারপর 27শে জুন সকাল 6টা থেকে সেতুতে মোটরসাইকেল ওঠা অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে সেতু বিভাগ। এ ঘোষণার পর থেকেই বিপাকে পড়েন বাইকাররা। ফেরি বন্ধ থাকার পাশাপাশি সেতুতে মোটরসাইকেল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞায় বাইকাররা এখন পিকআপ ভ্যানে মোটরসাইকেল তুলে এপার ওপার করছেন, তারপর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন নিজস্ব গন্তব্যে। সেতুকর্মীদের চোখ এড়াতে ঢেকে পিকআপে নিয়ে যাওয়া হচ্ছে মোটরসাইকেলগুলো। ফেরিতেও যাইতে পারতেছে না, ব্রিজেও যাইতে পারতেছে না, এখন কীভাবে যাবো? আমাদের তো যেভাবে ওপারে যেতে হবে, আমরা কক্সবাজার থেকে আসছি, খুলনায় যাবো, এখন কীভাবে যাওয়া? তাছাড়া এই পিক আপ ছাড়া তার কোনো ওয়ে নাই আমাদের। মানে বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা খুব লজ্জিত, আমরা কোন দেশে বসবাস করি। এই যে আজকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, সব মোটরসাইকেল বন্ধ করে দিচ্ছে, পরের দিন কিন্তু ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই ট্রাক তো বন্ধ করে নাই, বাস হয়েছে বাস বন্ধ করে নাই, কিন্তু মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে মোটরসাইকেল বন্ধ, এটা কি আমরা কি নাগরিক না? আগে ছিল অর্থাৎ টলার সিন্ডিকেট, এখন প্রাইভেট কারের পিকআপের একটা সিন্ডিকেট, তারা এখন ওই পিকআপে করে মোটরসাইকেল পার করতেছে আমাদের শরণার্থীর মতো, অর্থাৎ ত্রিফলতে ডেকে এবারে এনে নামা দিচ্ছে। যেখানে 100 টাকা লাগে সেখানে আমাদের 800, কারোর কাছে 600, কারোর কাছে 1000 টাকা নিয়ে আমাদের এপারে আনতেছে রাইড করে। বাইকারদের মধ্যে হ্যাঁ খারাপ রাইডার আছে, তার মানে এই না যে সব রাইডার খারাপ। একজন দুজনের জন্য যখন সবাই এই হ্যাচেলটা নেয়, এটা আসলেই মানে মনে হয় না যে আমরা আমাদের দেশে আছি। সেতু যদি আমার টাকা আমার সেতুই হয় তাহলে আমরা কেন এই ভোগান্তিতে পড়ে আছি? আমরা টাকা দিয়ে বাইক কিনছি, আমরা সরকারকে টাকা দিচ্ছি, বিআরটিএকে টাকা দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, সব কিছুই করতেছি, অথচ আমরা বাইক নিয়ে সেতু পার করতে পারতেছি না। পদ্মা সেতুতে রাডার স্পিড গান ও সিসি ক্যামেরা বসানোর পর আবারও মোটরসাইকেল চলাচলের অনুমতি নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।